আমি এসে গেছি আজকে অনেকদিন বাদেই। আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, পার্শে মাছের একটা আমি করব সবজি দিয়ে। এই যে ওইখানে আমি মাছটা ভেজে রেখেছি, ওটা আর দেখালাম না। এখানে আলু, মাছে যেমন আলু দেয়। আর সবজি বলতে আমি ঝিঙে নিয়েছি, আর এই যে বেগুন নিয়েছি, আর এই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি। এটা এতটা মশলা আমি দেবো না, এখান থেকে মাপ করে আমি দেবো। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি, এটা নিয়েছি। এবার আমরা মাছটা তো ভেজে রেখেছি বললাম, এবার আমরা বেগুনটা ভাজবো, আলাদা করে বেগুনটা ভাজবো। বেগুনটা আমার ভাজা হবে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এই তেলেই আমি মাছটা ভেজেছিলাম, এখানেই আমি বেগুনটা ভাজছি। ভাজা হোক বেগুনটা। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি নুন দিইনি, এটাতে আমি যেহেতু মাছটা ভেজেছিলাম সেই জন্য একটু হলুদ ছিল, নুনটা আমি দিলাম না। নুনটা দিলে বেগুনটা বেশি নরম হয়ে যায়, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে ভাজা হোক। এই আমি আলুটা দিয়ে দিলাম, এখন আমার আলুটা একটু ভাজা হবে। আমার ভাজা হচ্ছে, আচ্ছা বন্ধুরা আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কালো জিরেটা আমি স্কিপ করে গেছি, ভুলে গেছিলাম, তার জন্য সরি। এটা আমি মাঝখানে দিয়ে দিলাম, এটা আপনারা আলু ভাজার আগেই দেবেন, সবাই জানে, তাও আমি ভুলে গেছিলাম বলে তাহলে মাঝে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি আলু কালো জিরে ইউজ করছি, আপনারা ইচ্ছে করলে গোটা জিরেও দিতে পারেন। এটা আমি একেবারে ভুলে গেছিলাম, পার্শে মাছে কালো জিরেটা খুব ভালো লাগে। আলুটা আমার ভাজা হোক, আমি হলুদ দিচ্ছি। জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা লঙ্কার গুঁড়োটা নিজের ইচ্ছে মতন দেবেন, আমাদের বাড়িতে ঝাল খায় তাই আমি একটু বেশি দিলাম। ধনের গুঁড়ো দিচ্ছি,
এবার আমি এখানে মশলাটা দিচ্ছি, যেটা আমার বাটা ছিল, আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, ওইটা দিলাম, পরিমাণ মতো দিলাম, কেননা আমার বেগুন আছে, ঝিঙে আছে, একটু বেশি দিলাম, অনেকটা আলুও আছে। এটা এবার আমি কষাবো তেল ছাড়া অবধি। এটা আমি খুব ভালো করে কষাবো। এবার ঝিঙেটা আমি দিয়ে দেবো, ঝিঙে তো খুব নরম, আলুটা আমার পাতলা করেই কাটা আছে, ঝিঙে তো খুব নরম, তাই জন্য ঝিঙেটা আমি এখন দিলাম। ঝিঙেটা দিয়ে আমি কষাবো। এটা খুব টেস্টি হবে খেতে, আমি ভালো করে কষাচ্ছি। আমার মনে হচ্ছে একটু তেলের প্রয়োজন, আমি একটু দিলাম তেল ঘুরিয়ে। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, আমি কষাচ্ছি। বেগুনগুলো আমি একদম শেষে দেবো, বেগুন তো খুব নরম ভাজা আছে আমার। তাছাড়া এবার আমি নুনটা দিচ্ছি, সামান্য চিনিও দিচ্ছি। দেখুন কি সুন্দর কষা হচ্ছে, গ্যাসটা আমার বাড়ানোই আছে। এবার আমি জল দেবো, আর একটু কষা হোক। কষা প্রায় হয়ে গেছে, এবার আমি জল দেব। আমি আন্দাজ মতো দেব, খুব বেশি ঝোলও থাকবে না, খুব বেশি মাখা মাখাও না। জল দিয়ে দিলাম, বেগুনগুলো আমি পরে অ্যাড করব। আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি একটু আগেই, এই 2 মিনিটের মতো হবে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটবে মাছ দেওয়ার পর।
একটু জল দিলাম সামান্য। আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলু ঝিঙে বেগুন তো ভাজাই ছিল। তা আমার পার্শে মাছের ঝাল হয়ে গেল। আপনারা বাড়িতে খান, রান্না করুন এবং আমাকে কমেন্টে জানান কীরকম হয়েছে, কীরকম লাগলো। অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো রান্নাটা আপনারা করে দেখুন, খেয়ে দেখুন কেমন লাগছে, আর কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো, কীরকম হয়েছে। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আবার নতুন আমি রান্নার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো যাই, সবাই ভালো থাকুন, বাই।